আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় খামারি বায়ু ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্থতা কামনা করে হচ্ছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম তো পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আছি আমি হাফিজ নজরুল ইসলাম তো ও বিয়ার্স আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা কারণ হচ্ছে যে আমি কালকে যে ভিডিওটা দিয়েছি মানে গত দু একদিন আগে মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমি একটা কথা বলছি যে আপনি যদি শুরুতেই মুরগি যদি শুরুতেই কালীন যে কোনো সমস্যা দেখা দেয় বা শুরুতে যদি মুরগির বোরিংয়ের সময় বিভিন্ন রোগ বালাই ধরে যায় তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনার মুরগিগুলো মানে ভালো ফলাফল আশা করতে পারে না যদি আপনি মাংস উৎপাদনের জন্য করেন অথবা ডিম উৎপাদনের জন্য করেন এখন আপনি যেটাই করেন যদি মাংস উৎপাদনের জন্য করেন তাহলে হচ্ছে যে আপনার এখানে দেখবেন নির্দিষ্ট সময়ে অর্থাৎ আপনি যদি দুই মাসে মুরগি বিক্রি করতে চান দুই মাসে যে পরিমাণ ওয়াইট আনা দরকার ওটা কিন্তু আসবে না তার একটি কারণ হচ্ছে যে আপনার মুরগিগুলো শুরুতে অসুস্থ ছিল সেখানে আপনার হয়তো ওষুধ বালে বা ট্রিটমেন্টের মাধ্যমে মুরগিগুলো সুস্থ করছে এই জন্য হচ্ছে যে সাধারণত মুরগি রোগে আক্রান্ত হলে মুরগিগুলো ওজন আসে না আর যদি আপনার মুরগি যদি ডিম উৎপাদনের জন্য আপনি পালন করে থাকেন তখন ডিমের সময় কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণে যে পরিমাণ ডিম দেওয়ার কথা পরিমাণ ডিম আপনি পাবেন না কারণ হচ্ছে আপনার মুরগিগুলো অসুস্থ ছিল এবং দীর্ঘদিন আমরা ওষুধ খাওয়া মুরগিগুলো সুস্থ করছেন তাহলে মুরগিতে একটা ধরনের আর শারীরিক অক্ষমতা দুর্বলতা এটা কিন্তু মুরগির শরীরে ঢুকে গেল বা রয়ে গেল এই জন্য হচ্ছে আপনার উৎপাদনটা ঠিক থাকবে না তো শুরুতেই অবশ্য আপনাকে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে এটার পাশাপাশি হচ্ছে যে আপনার মুরগির যে বিভিন্ন কোর্স আছে ঠান্ডার কোর্স বা মুরগিকে একটু সুস্থ গরমে রাখা অথবা শীতের সময় মুরগিকে একটু গরম রাখা গরমের সময় ঠান্ডা অনুভব করা এই বিষয়টা যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন তো এগুলো যদি আপনি সুস্থ না রাখেন পরবর্তী সময় কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা পাইবেন না তো প্রথম যে চার পাঁচ দিনের যে যত্নটা নেবে সেটা যদি আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করতে চাই বিশ্লেষণ করতে প্রথম ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনারা যে যেভাবে বোরিং করেন কি না জানি না তো আমি কিন্তু আসলে বিভিন্ন নিয়মে বোরিং করি মানে আমার এক একবার এক এক প্রসেস নিয়ম মানে আমি চাই এইভাবে বোরিং করলে কি বাচ্চার ক্ষয়ক্ষতি বেশি হয় না বা এইভাবে বোরিং করলে কি বাচ্চার ঘটন ভালো হয় কিনা তো এক একবার এক এক রকমভাবে বোরিং করবো অথবা কোনোবার বেশি বাচ্চা দিয়ে বোরিং করবো কোনোবার কম বাচ্চা দিয়ে বোরিং করবো কোনো সময় তাপমাত্রা একটু বাড়া দিই বোরিং করুন কোনো সময় কমাই দিই বোরিং করবেন দেখবেন কারণ হচ্ছে যে সব সময় আর এক হয় না এটা আপনারা জানেন উনিশ বিশ হতেই পারে এই জন্য হচ্ছে আপনার সময় যখন আপনি বোর্ডিং করেন এক একবার এক এক নিয়ম অনুযায়ী বোর্ডিং করবেন এ এভাবে যদি আমি পালন করি তাহলে দেখা যাচ্ছে কম খরচে মুরগি ওজন বেশি তো এটা যদি আপনি এক একবার এক এক রকম করেন তাহলে হচ্ছে হয়তো আপনার খরচটা আপনি কমিয়ে আনতে পারবেন আর কি বা ভালো উৎপাদনও করতে পারবেন তো এই জন্য হচ্ছে প্রথমে আপনার শিডিউলটা ঠিকঠাক এক থেকে পাঁচ দিন আপনার মুরগিকে সঠিক পরিমাণে যত্ন নিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর শিডিউল অনুযায়ী মুরগিকে যে ভ্যাকসিনের তালিকা আছে তালিকা অনুযায়ী কিন্তু আপনাকে ভ্যাকসিন দিতে হবে আর অনেকে আমরা কি করি নতুন উদ্যোক্তা বেশিরভাগ পুরানদের কথা বলবো না নতুন অনেকে আছেন যে যে কাজটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে যে অনেকেই মুরগির নিচে যে পেপার দিয়ে থাকে ওই পেপারগুলো হচ্ছে আমরা অনেকে পাঁচ পাঁচ দিন তিন দিন চার দিন এভাবে দিয়ে থাকি আমি আপনাদেরকে একটি কথা বলবো নতুনদের কথা বলব পুরানরা যদি দিয়ে থাকে এটা আমার কোনো সমস্যা নেই তবে নতুনরা পেপার বেশি দিবেন না আমি বাস্তব অভিজ্ঞতাতে বলছি পেপার এক থেকে দেড় দিন সর্বোচ্চ দু দিন পেপার দিবেন এর বেশি আপনারা পেপার দিবেন না তাহলে কিন্তু মুরগি ভালো থাকবে পেপার দিলে মুরগি সাধারণত আর দু তিন দিনের বেশি থাক দু দিনে বেশি থাকলে এই দুর্বল হয়ে যায় ময়লা পায়ে লাগিয়ে যায় ফেফার উপর ফ্যাপারে পানি টানে না ভিজে যায় ফেফার পাল্টা দিয়ে সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা নানান ধরনের তো এই জন্য হচ্ছে যে আপনি প্রথম তিন দু দিন ফ্যাপার দেবেন সর্বোচ্চ দু বেশি পেপার না দেওয়াটাই ভালো এবং ফেফার পরিবর্তন করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে ফেফার পরিবর্তনের সময় আপনি কিন্তু হয়তো একদম রাতের বেলা পরিবর্তন করুন না হচ্ছে একদম দিনের বেলা দুইটা আমি আপনাদেরকে বলি বেলা পরিবর্তন হলে কি মুরগিগুলার বসিগুলো খায় না আর দিনের বেলা পরিবর্তন করলে হচ্ছে কি পাত্রগুলো আপনারা ভাড়ায় দিবেন তাহলে যেন মানে বসি না খেয়ে যদি পাত্রগুলো সরাসরি পাত্র খায় খাদ্য পাত্র খায় কারণ হচ্ছে যে যখন বাচ্চারা বোরিং থেকে আপনি ফ্যাপারটা পরিবর্তন করবেন অর্থাৎ বসিতে দিয়ে দিন তখন বাচ্চা কিন্তু ফেপারটা ছিনতেছিল তখন খাদ্যগুলো আমরা নিচে দিয়েছিলেন তখন কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো নিচে ঠোকাঠুকিয়ে যাবে তখন কিন্তু বসে খেতে পারে তখন কিন্তু মমিনে রোগ আক্রান্ত হতে পারে এই জন্য হচ্ছে যে আপনি যখন ফ্যাপারটা পরিবর্তন করেন তখন অনেকগুলো পাত্র দেবেন অর্থাৎ যে পরিমাণে পাত্র দরকার তার থেকেও বাড়ায় পাত্র দেবেন এটা আপনার দু থেকে তিন দিন ফ্যাপার পরিবর্তন করার পরে তা রাখবেন এরপরে পাত্র তুলে নেবেন কোনো সমস্যা নেই কম করে দেবেন কিন্তু ব্যাপার পরিবর্তন করার পর ছোটো বড়ো বিভিন্ন ধরনের পাত্র দিয়ে ফুরা লাগবেন মানে এ এক থেকে দু দিন মুরগিগুলো যেন যেদিকে মানে মানে মুরগির শরীরটা ফিরাক ওই দিকে যেন খাদ্য পায় যেদিকে শরীরটা ফিরাক ওই দিকে যেন পানি পায় এভাবে যদি হয় তাহলে মুরগি কিন্তু আর দেখবেন আপনার যে ইয়েটা খা ময়লাগুলো খাবে না বা বসি খাবে না আরেকটি বিষয় হলো যে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আসলে এত পাত্র দিনে মুরগির জাম হয়ে যাবে হয়ে যাক এক থেকে দুদিন একটু আপনি দেখে শুনে রাখবেন আর যেন মুরগিগুলো সমস্যা না হয় বসি যেন না খায় তারপরে আপনি আবার পাত্রগুলো কমে ফেলবেন মুরগি যত বড়ো হবে পাত্র তত কমে দিবেন তাতে সমস্যাটা হবে না কারণ হচ্ছে যে মুরগি যত বড়ো হবে তত পাত্র দিলে মুরগি পাত্র পানির পাত্র এগুলো খুঁজে ফেলতে পারবে আর ছোটো বাচ্চা কোন জায়গায় ফানি আছে কোন জায়গায় খাদ্য আছে কিন্তু খুঁজে ফেলতে কষ্ট হবে এই জন্য এগুলোকে বেশি করে খাদ্য পানি দেওয়া ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখি